ইনকিলাব মঞ্চের লং মার্চটি এখন কুমিল্লায়, সেখানে আছেন সহকর্মী শাকির আহমেদ, সরাসরি যাচ্ছে তার কাছে। কুমিল্লার টাউন হল মাঠে কিন্তু এখন সার্বভৌম সমাবেশ করছে ইনকিলাব মঞ্চ, এবং এই মঞ্চ থেকে তারা পাঁচ দফা দাবি দিয়েছে, যে দাবিগুলোর মধ্যে রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশে যে আন্তঃসীমান্ত নদীগুলো রয়েছে সেই নদীগুলো থেকে যেন বাংলাদেশ পানির যে ন্যায্য হিস্সা সেটি পায় সেটি যেন নিশ্চিত করা হয়, সেই দাবিটি তারা জানিয়েছেন। পাশাপাশি তারা বলেছেন ভারত বাংলাদেশের সঙ্গে আলোচনা না করে, অর্থাৎ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যে বিভিন্ন নদীতে বাঁধ নির্মাণ করে সেই কারণে বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গা থেকে বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং যে বাঁধগুলো ভারত নির্মাণ করেছে সেই বাঁধগুলো ভেঙে দিতে হবে, এবং পরবর্তীতে পানির ন্যায্য যে হিস্সা রয়েছে সেটি নিশ্চিত করে এই পানি বণ্টনের যে সমস্যা সেটি সমাধান করতে হবে। এবং এই কুমিল্লা টাউন হল মাঠে আমরা দেখেছি ছাত্রদের পাশাপাশি কিন্তু বিভিন্ন রাজনৈতিক সুশীল সমাজের প্রতিনিধি সহ অনেকেই একমত পোষণ করেছেন, এবং তারা এসেছেন এবং তারা বলছেন ভারতের পানি আগ্রাসন সহ নানা আগ্রাসন যেটি সেটি তারা তুলে ধরছেন। পাশাপাশি এখানে আলোচকদের অনেকেই কিন্তু ভারতীয় পণ্য বয়কটের কথাও বলছেন। আমরা দেখতে পেয়েছি এই টাউন হল মাঠ থেকে কিন্তু শিক্ষার্থীদের যে ইনকিলাব মঞ্চের উদ্যোগে যে লং মার্চ সেটি কিন্তু তারা প্রস্তুত হচ্ছেন, তারা এই সমাবেশের পরবর্তীতে কিন্তু তারা বিবির বাজার অভিমুখে, অর্থাৎ ত্রিপুরার যে ডম্বর বাঁধ রয়েছে সেই বাঁধ অভিমুখে কিন্তু তারা ইতিমধ্যেই রওনা হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা দেখতে পেয়েছি এখানে এখানে ছাত্রদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমি যদি বলতে যাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন, ধর্মীয় নেতৃবৃন্দ অংশ নিয়েছেন, এবং সবাই একই সুরে বলছেন ভারতের এই যে পানি নিয়ে বাংলাদেশের সঙ্গে এক ধরনের ছিনিমিনি খেলা সেটির যেন অবসান হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা আবেদন জানিয়েছেন যে বাংলাদেশের অন্য সরকার আসলে ভারতের সঙ্গে কূটনৈতিক এই সমস্যার সমাধান যেটি করতে পারেনি সেটির জন্য বর্তমান সরকার আন্তর্জাতিক ফোরামের আলোচনার মাধ্যমে এই সমস্যাটি সমাধান করে, এবং তারা বলছেন ভারত এই কখনো বাঁধ খুলে দেয় আবার কখনো বাঁধ বন্ধ করে দেওয়ার কারণে বাংলাদেশ খরা মৌসুমে কিন্তু পানির যে স্বল্পতা সেটিতে তারা দুর্ভোগ পোহাতে হচ্ছে, অর্থাৎ সেখানে আসলে ফসল ফলানো থেকে শুরু করে নানা কার্যক্রম যেটি সেটি বিঘ্নিত হচ্ছে, আবার বর্ষা মৌসুমে ভারতের বাঁধগুলো খুলে দেওয়ার কারণে ভাটির দেশ হিসেবে বাংলাদেশ কিন্তু বন্যায় বেশি ভেসে যাচ্ছে, যার কারণে যার ফলশ্রুতিতে উভয় দিক থেকে কিন্তু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক আইনের এটি সুস্পষ্ট লঙ্ঘন এমনটি কিন্তু বলছেন এই ইনকিলাব মঞ্চের যে লং মার্চ সেই লং মার্চের সমাবেশে অংশগ্রহণকারী যারা তারা কিন্তু এটি বলছেন, এবং তারা বলছেন সরকারগুলোর দুর্বলতার কারণে, বিশেষত তারা বলছেন যে বিগত আওয়ামী লীগ সরকার সহ অন্যান্য সরকারের সদিচ্ছার অভাব এবং ভারতের প্রতি দোষণ নীতির কারণে আসলে এই সমস্যাটি সমাধান হয়নি, বাংলাদেশের মানুষ কখনো খরা আবার কখনো বন্যার কবলে পড়েছে। সুতরাং তারা বলছেন যে খুব দ্রুতই অন্তর্বর্তীকালীন সরকার জন্য এই আন্তর্জাতিক ফোরামে আলোচনার মাধ্যমে পানির যে ন্যায্য হিস্সা বাংলাদেশের জন্য রয়েছে সেটি যেন তারা নিশ্চিত করেন, এমনটি কিন্তু ইনকিলাব মঞ্চের এই যে সমাবেশ টাউন হলের সেটা থেকে দাবি জানানো হয়েছে। এই সমাবেশের পরবর্তীতে কিন্তু পদযাত্রা নিয়ে বিবির বাজার হয়ে ডম্বর বাঁধ অভিমুখে ইনকিলাব মঞ্চ রওনা করবে। এ ছিল আমার কাছ থেকে কুমিল্লা থেকে এই ইনকিলাব মঞ্চের যে আজকের আয়োজন এটি সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লায়।